बैर इश्क ईमान है इश्क, इश्क सांझ सवेरा है। हमने खुदा से कुछ न मांगा, एहसास ही इबादत है। बैर इश्क ईमान है इश्क, इश्क सांझ सवेरा है। बैर इश्क ईमान है इश्क, इश्क साँझ सवेरा है। हमने खुदा से कुछ न मांगा, एहसास ही इबादत है। बैर इश्क ईमान है इश्क, इश्क साँझ सवेरा है। হ্যালো, ওয়েলকাম টু নবরাজ টকিস। সঙ্গে রয়েছে আমি অসীম। আর আজকে আমি এই মুহূর্তে কোনো সিনেমা বা সিরিয়ালের শুটিং সেটে নই, আমি রয়েছি একটা গানের জগতের মধ্যে। কেন? তার কারণ আমার সঙ্গে এখন যিনি রয়েছেন সঙ্গীত জগতের জনপ্রিয় একজন শিল্পী। পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি চাইবো একটুখানি ক্যামেরা পার্সনকে যদি দেখানো হয় তাহলে আর পরিচয় হয়তো দিতে হবে না। আমার সঙ্গে রয়েছে মেকলা দাশগুপ্ত। দিদি, অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে। কেমন আছো প্রথমে বলো। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আর সেই সঙ্গে তোমাকে দেখার পর, এই লুকে দেখার পর আরও মনটা আরও ভালো হয়ে গেল এই ধরনের পরিবেশের মধ্যে। তো আজকে ঠিক বেসিক্যালি এখানে আসার কারণটা কী? কী হচ্ছে আজকে এখানে? আজকে তো আমাদের একটা অডিও রেকর্ডিং ছিল এবং ভিডিও শুটিংও হলো তারপরে। তো মোট দুটো গান রেকর্ড করলাম এবং একটা গানের শুটিং হলো, এই জাস্ট হলো। তো খুব ভালো লাগলো গানটা গেয়ে। অয়নদার অয়ন কুমার নাথের কম্পোজিশন এবং লিরিক্স, এবং ইন্দ্রজিৎ দে অ্যারেঞ্জমেন্ট করেছেন, এবং আরও অনেকে রয়েছেন পুরো প্রজেক্টটাতে। আমরা এই মুহূর্তে ব্লুপার হাউসে রয়েছি, তো খুব ভালো লাগলো। আচ্ছা, তো একটুখানি কি দাদা যারা এখানে আছে তাদেরকে আমরা একটুখানি নমস্কার। আমি ইন্দ্রজিৎ দে ইন্দ্র, অ্যান্ড থ্যাংকস ফর দ্য অপরচুনিটি। ক্রেডিট গোস টু অয়ন এবং মেঘলা, আজকে দারুণ গাইলো এবং আমি অ্যারেঞ্জ করে আমার খুবই ভালো লেগেছে। আমি যথারীতি 1999 থেকে অ্যারেঞ্জ করছি। আই অ্যারেঞ্জ ফসলস বা উৎপ্রবণ চ্যাটার্জি, বিক্রম দা, প্রচুর মুভি করেছি আর কি, অ্যারেঞ্জমেন্ট এবং সুর। তো এবার প্রশ্নটা বলুন কি? আমার মনে হয় আরও এখানে অনেকে ইনক্লুড হবে, হয়তো তারা এখন বাইরে আছে, তারা কি এসছে কি এই মুহূর্তে? আচ্ছা, কারা কারা আছে একটু যদি? আচ্ছা, একদম পাশে বসে রয়েছে অয়নদা। অয়নদা এই গানটার কম্পোজার এবং লিরিসিস্ট, তো অয়নদার থেকে একটু শুনে নেব। মেকলার সাথে এটা আমার দ্বিতীয় কাজ। প্রথম কাজ 2021, সেকেন্ড কাজ 2023। তো প্রথম গানটা বাংলা ছিল, এই গানটা হিন্দি। তো এই গানটা যখন করি, এটা নতুন, আমি প্রথমবার হিন্দিতে লিখলাম এবং সুরটাও একটু অন্যরকম। তো এটা আমি ভেবেছিলাম যে মেকলাই সবচেয়ে বেস্ট এই গানটাকে গাইতে পারবে, এবং সত্যি আজকে খুব ভালো গেয়েছে। আপনারা খুব শিগগিরই এটা রিলিজ করছে অরাস ভাইবস থেকে। অরাস ভাইবসের অভিষেক দা আজকে আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রদার অ্যারেঞ্জমেন্ট, আমার লেখা সুর, মেকলার ভয়েস, অ্যান্ড অরাস ভাইবস থেকে রিলিজ করছে এই গানটা। খুব শিগগিরই আসছে, পুজোর সময়। আনন্দ থাকুন, গান শুনতে থাকুন। ছোট্ট একটা কথা বলি, উনি যে হিন্দিটা লিখেছেন এটা আমি ভাবতে পারিনি, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, স্পেশালি বলতে পারি ন্যাশনাল স্ট্যান্ডার্ড। আরও একটা কথা আমি যেটা বলতে চাই, অয়নদা যদিও কম্পোজ করেছেন, লিরিক্স দিয়েছেন, কিন্তু অয়নদা কিন্তু বাই প্রফেশন একজন ডক্টর। তাহলে কি যখন পেশেন্ট আছে, রোগীরা আছে, তাদেরকে গান শুনিয়ে কি ট্রিটমেন্ট করা হয়? মিউজিক থেরাপি আজকাল খুব ভালো চলছে এবং অনেক হসপিটালে এখন মিউজিক থেরাপি ইউজ করা হয় এবং তাদের ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক ঠিক। এবং ভবিষ্যতে এটা আরও বেশি ইমপ্লিমেন্টেড হবে, এটা হওয়াটা দরকার। কারণ একটা কন্টিনিউয়াসলি পেশেন্ট থাকে, তারা একটা রকমভাবে, এখানে মিউজিক ওদের অনেক বেশি রিফ্রেশমেন্ট করে। মিউজিক থেরাপি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমাদের গান যদি ভবিষ্যতে কোনো পেশেন্টকে উজ্জীবিত করতে পারে, সেটা আমাদের কাছে বিশাল পাওনা হবে। ঠিক, তাহলে আমি এবারে সরাসরি একদম প্রোডিউসার যিনি রয়েছেন তার কাছে, এই গানটা নিয়ে কতটা আশাবাদী আপনি? গানটি মানে অয়নের সাথে এটা আমার মানে প্রফেশনালি সেকেন্ড কাজ আর কি। প্রথমটা মনোময়দার সাথে হয়েছিল, মেঘলার সাথে প্রথম কাজ। আর আমার চ্যানেলটিও নতুন, অ্যাকচুয়ালি এই বছরেই স্টার্ট করেছি বলা যেতে পারে। তো গানটা তো মানে
শুনেই প্রথম যখন অয়ন পাঠায় আমাকে, তো আমার তো মানে খুবই ভালো লাগে এবং মানে অনেকটা বলিউড স্টাইলের গান আমার শুনে যেটা মনে হলো আর কি। তো ওই জন্যে খুবই হোপফুল, মানে যথেষ্ট পোটেনশিয়াল আছে গানটার একটা, মানে যাতে করে গানটা মানে আশা করি খুব ভালো রেসপন্স পাবে এবং হিট করবে আশা করি, সেটাই আমাদের সবার ইয়ে। তো দেখা যাক, আরও আরও ভালো ভালো কাজ হবে, মেঘলার সাথেও আরও কাজ হবে নিশ্চয়ই। তো এটাই এই আশা আর কি, যাতে করে ভালো কাজ হয় আরও ভবিষ্যতে, চ্যানেলটাও যাতে আরও গ্রো করে আর কি। থ্যাংক ইউ। লাস্ট, সবার শেষে বলি, এত কষ্ট করে আমরা সবাই মিলে কাজ করি আপনারা শুনবেন বলে, আপনাদের সাপোর্ট যেন থাকে আমাদের সাথে। অরাস ভাইবস হোক, যে কোনো কোম্পানি হোক, যে কোনো নতুন গান হোক, সঙ্গে থাকুন। প্রচুর খরচ করে, প্রচুর কষ্ট করে মানুষ কাজগুলো করছে, আপনাদের এইটুকু সাপোর্ট যদি থাকে ভবিষ্যতে আশা করি আমাদের কাজটা আরও ভালো হবে, আমরা আরও বেশি ইন্সপায়ার্ড হব ভালো কাজ করার। আর সাপোর্ট মানে ছবিতে লাইক দেওয়া নয়, গানটা শুনে। এক্স্যাক্টলি, ভালো গান শুনুন, আমাদের গান শুনুন এবং ফিডব্যাক করুন কেমন লাগলো। তো মেঘলাদের সামনেই তো দুর্গাপুজো আছে, বাঙালিদের একদম শ্রেষ্ঠ উৎসব। পুজোর কোনো গান কি এই মুহূর্তে কিছু রিলিজ হচ্ছে এরকম তোমার কিছু এই বছর? দেখো, প্রত্যেক বছর একই নিয়মে হয় না সব সময়, তো এই বছর ওই দুর্গাপুজো রিলেটেড গান কিছু আমার বেরোচ্ছে না। তবে হ্যাঁ, যদি দুর্গাপুজো রিলেটেড কোনো গান শুনতে চান, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা শুনতেই পেয়ে যাবেন। তাছাড়া এই যে আজকে যে গানটা রেকর্ড হলো এখানে, এটাও তো পুজোর গান হিসাবে লোকে এনজয় করতেই পারে, তাই না? একদম। আগে মানে যে সময় হয়তো, এখন যেরকম সোশ্যাল মিডিয়া রয়েছে, মানে টিভি রয়েছে, এত কিছু রয়েছে, যখন রেডিওতে মানুষ গান শুনতো বা ওই ক্যাসেটে, তখন কিন্তু পুজোর গান মানে ওই নতুন গানই, মানে ওই দুর্গাপুজো বা দুর্গা ঠাকুরকে উদ্দেশ্য করে গান নয়, এমনি নরমাল বাংলা আধুনিক গান তো প্রচুর হতো, ক্যাসেট দিয়ে আমরা চালাতাম। একদমই। তো এইটাকে সেরকম ভাবে বলাই যেতে পারে। আচ্ছা, পুজোর প্ল্যানিং কি রয়েছে? পুজোর প্ল্যানিং আমি নিজেই ভাবছি যে আমি কি করব, আমার একটু এদিক ওদিক দেশে বিদেশে ট্রাভেল রয়েছে আর কি। আচ্ছা, সেটা কি বরাবরই অনুষ্ঠানের জন্য নাকি আজ পুজো দেখার জন্য বিদেশে বা কলকাতার বাইরে থাকা হয়? না, অবশ্যই কাজের জন্যই। আচ্ছা। এবং এই প্রফেশনে জবে থেকে এসেছি, এটা ধরেই নিয়েছি যে পুজো কখনো সেরকমভাবে এনজয় করতে পারবো না। এবং সত্যি কথা বলি, 2020 যখন কোভিড হয়, তখন সেই বছরটা আমরা সবাই ঘরে বসে, পুজোর সময় কোথাও যাইনি, ওই টাইমটা কিন্তু সত্যি বলছি আমরা মিস করেছি। মানে আমরা ডেফিনেটলি এই টাইমটায় আমার মনে হয় যে একটু যদি পুজোতে ঘরে থাকতে পারতাম, একটু ঠাকুর দেখতে পারতাম, অঞ্জলি দিতে পারতাম, কিন্তু যে সময় 2020 যখন আমরা ঘরে বসেছিলাম, সেই সময় মিস করলাম। অ্যাকচুয়ালি আমরা পুজোর সময় ঘুরে লোকজনকে আনন্দ দিতে ভালোবাসি, তো এইটা তো মেনে নিতেই হবে আমাদের। পুজোর কি কেনাকাটা কতদূর এগোলো? একদম হয়নি, টু বি ভেরি অনেস্ট। হবে তো নিশ্চয়ই। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, পুজোতে কি মানে ড্রেস হিসেবে কি ওয়েস্টার্ন নাকি ইন্ডিয়ান কোনটা বেশি সব থেকে? আমি দুটোই পছন্দ করি, আমি সবসময় খুব কমফোর্টেবল ক্লোথস পছন্দ করি। শাড়ি খুব ভালো লাগে, কিন্তু শাড়িতে আমি খুব একটা কমফোর্টেবল নই, কিন্তু হ্যাঁ আমার একটু গাউন বা ইন্ডো ওয়েস্টার্ন মিলিয়ে ভালো লাগে। আমি একেবারে শেষ করব, আজকে যে গানটা রেকর্ড হলো, আমরা দু লাইন যদি দর্শকদের একটু শোনানো যায়। আজকে দুটো গান রেকর্ড হলো, তো আমি হিন্দিটা একটুখানি শোনাতে পারি, যেটা শুটিং এর জন্য মানে আজকে যেটা আমরা কভারেজটা করলাম। একদম একদম। ওকে ওকে। বেরি ইশক ইমান হ্যায় ইশক, ইশক সাঁঝ সবেরা হ্যায়, হমনে খুদা সে কুছ না মাঙ্গা, এহসাস হি ইবাদত হ্যায়। বেরি ইশক ইমান হ্যায় ইশক, ইশক সাঁঝ সবেরা হ্যায়। দর্শকরা, আপনারা প্রত্যেকেই শুনেই নিলেন যে মেঘলাদি এত সুন্দর একটা গান এখানে গাইছে, এইভাবে শোনা এত মধুরভাবে আমরা শুনতে পেলাম। তাহলে যখন রিলিজ করবে গানটা, তখন তো কতটা ধরনের ভালো আরও মধুর শোনা যাবে সেটা তো বুঝতেই পারছেন আপনারা। শেষ, দর্শকদের উদ্দেশ্যে কী বলবে? সবাইকে এটাই বলবো যে সামনেই পুজো, সবাই খুব ভালো থাকুন, ভালো করে পুজো কাটান, আনন্দ করুন, প্রচুর খাবার দাবার খান, আর এই আনন্দে থাকুন, গান শুনুন, নতুন নতুন গান শুনুন, নতুন নতুন গান আমরা যেগুলো তৈরি করছি আপনারা শুনুন, শুনে যদি ভালো লাগে শেয়ার করুন,
এই তো, আর কি চাইবো, আনন্দে থাকতে চাইবো সবাই মিলে। একদম, পুজো এসছে, আনন্দে থাকতেই হবে সবাইকে। আর সেই সঙ্গে নতুন নতুন গান রিলিজ করছে, মেঘলাদের গান রিলিজ করছে, সেটা তো সবাইকে শুনতেই হবে। ক্যামেরায় সুদন দাস অপরের সঙ্গে অসীম দাস, নবরাষ্ট্রকিস, কলকাতা।